চার বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো ভোটার লড়াই, ভোটারদের সর্ব উপস্থিতিতে নির্বাচনী ভেন্যুতে উৎসবমুখর পরিবেশ। সিনিয়র সহ সভাপতি ইমুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বাফুফের নির্বাহী কমিটির 21টি পদের মধ্যে 20টি পদে নির্বাচন হয়। সভাপতি, 4 সহসভাপতি ও 15টি সদস্য পদের জন্য 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 133 জন ভোটারের মধ্যে 5 জন ভোট দিতে আসেননি। তাবিদ আওয়াল 123 ভোটে সভাপতি নির্বাচিত হন। প্রতিপক্ষ মিজানুর রহমান পান 5 ভোট। সহসভাপতি পদে হেরে যান সাবেক 2 তারকা ফুটবলার সৈয়দ রুমন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। সহসভাপতি পদে নির্বাচনে 4 জনের মধ্যে যেভাবে গেছে তাতে প্রথম হয়েছেন মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি 115 ভোট, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি 108 ভোট, তৃতীয় হয়েছেন সাব্বির আহমেদ আরেফ 90 ভোট এবং চতুর্থ হয়েছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। নতুন নেতৃত্বে জবাবদিহিতার চ্যালেঞ্জ নিয়ে এগোতে চান তাবিদ আওয়াল। মাঠের সংকট কাটানো ও জেলা পর্যায়ে ফুটবলকে সক্রিয় করার গুরুত্ব ইমরুল হাসানের। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি একজন খুবই ইয়াং লিডার, ক্রীড়া প্রেমিক, আমাদের বর্তমান স্পোর্টস উপদেষ্টা জনাব আসিফ সাহেবকে। ওনার দিক নির্দেশনায় এবং ওনার সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আমরা আগামী দিনে ফুটবলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা সকলেই নতুন ফুটবল আর ভালো ফুটবল এবং আধুনিক ফুটবল প্রত্যাশা করতে পারি। জাতীয় ক্রীড়া পরিষদ এবং উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যেন ওনারা আমাদেরকে 4-5টি মাঠ ফুটবলের জন্য স্থায়ীভাবে বরাদ্দ করে দেন। আমরা যদি সেই মাঠের বরাদ্দটুকু আনতে পারি তাহলে সেটা ফুটবলের মাঠ সংকটটুকু কাটিয়ে দেবে। কাজী সালাউদ্দিন যুগের ব্যর্থতা থেকে ফুটবলে পরিবর্তন ও সংকটে থাকা ক্লাবগুলোর সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ ও নাসের শাহরিয়ার জাহিদি। ব্রাদার্সের দায়িত্ব পেয়েছি, ব্রাদার্স একটা ভালো জায়গায় আসবে। ফেডারেশনের দায়িত্ব পেয়েছি, এটা একটা ভালো জায়গায় আসবে। আর আমাদের ক্লাবের যে কনভেনার ইঞ্জিনিয়ার ইশরাক, তার নেতৃত্বে আমরা ক্লাব অনেক দূর নিয়ে যাব। এত উৎফুল্ল আমরা যে জীবনের একটা বিরাট পাওনা পেয়ে গেছি, এখন এই এই পাওয়ার থেকে কিছু দিতে চাই। যদি প্রচেষ্টা সম্মিলিত হয় এবং আপনি যদি ফুটবলকে প্রাণবন্ত করতে পারেন তখন আপনি স্পন্সর পাবেন, আর্থিক দৈন্যতাও কেটে যাবে। নির্বাচনের আগে বাফুফের বার্ষিক সাধারণ সভায় গত বাজেটের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। তবে সেই হিসেবে গরমিলের অভিযোগ কাউন্সিলর ও সাবেক তারকা ফুটবলার সাইদ হাসান কাননের। অডিট রিপোর্টটা ছিল ভালো ছিল না, অডিট রিপোর্ট আপত্তি ছিল। তার পরবর্তীতে আমরা আগামী বছর 2025-এর একটা বাজেট প্লেস করেছিল, বাজেটটা আমরা অ্যাপ্রুভাল করি নাই। আমি বলছি এই বাজেট যারা আসবে তাদের উপরে দায়িত্বটা বহন করে। গত আগের 14 কোটি টাকা এখনও বাকিতে আছে, দেউলিয়া অবস্থায় আছে ফেডারেশন। তাহলে ওই দায়িত্ব ওই যে 14 কোটি টাকার হিসাব না দিয়ে তারা আবার নতুন বাজেট দিয়ে একটা 48 কোটি টাকার বাজেট প্রেস করেছে। এই বাজেট আমরা কেউ অ্যালাউ করি নাই, গ্রহণ করি নাই। সেক্ষেত্রে আমরা বাজেট প্রত্যাখ্যান করেছি এবং বলেছি আমরা যারা আসবো যদি নির্বাচিত হয়ে আসতে তাদের উপরে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বাজেট তৈরি করব। নির্বাচনে সদস্য পদে 37 জন প্রার্থী থেকে 14 জন নির্বাচিত হন। তবে সমান 61টি ভোট পান এখলাসউদ্দিন ও সাইফুর রহমান মনি। এই পদে পুনরায় নির্বাচন হবে আগামী 1 মাস পর। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।